হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একদম নতুন ধরনের ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে এসেছি। এইভাবে যদি শীতের সবজি দিয়ে ফ্রাইড রাইস রান্না করা হয় তাহলে আলাদা করে সবজি লাগবে না, এমনিতেই খেয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিই একদম নতুন ধরনের ফ্রাইড রাইসটা আমি কিভাবে রান্না করব। প্রথমে আমি ভাতটা রান্না করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে জল ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 500 গ্রাম বাসমতি চাল। চালগুলিকে রান্না করার 20 থেকে 25 মিনিট আগে ভিজিয়ে তারপর ভালোভাবে ধুয়ে নিতে হবে। জল ভালোভাবে গরম করে নেওয়ার পর চাল ব্যবহার করতে হবে। তবে ফ্রাইড রাইস রান্না করলে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ সাদা তেল। এইভাবে যদি সাদা তেল বা লেবুর রস ব্যবহার করা হয় তাহলে ভাতটা ঝরঝরে হবে, একটার গায়ে আরেকটা লাগবে না। এখন আমি এইগুলিকে 90% রান্না করে নেব। তো 90% রান্না করে নেওয়ার পর ফিরে আসব। তো ভাতটা প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে, নরম যাতে না হয় সেদিকে লক্ষ্য করতে হবে। এখন আমি গ্যাসটা বন্ধ করে জল জড়িয়ে নেব। আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে জল জড়িয়ে নিতে পারেন। তো ভাতের জল জড়িয়ে নেওয়ার পর ফিরে আসলাম। দেখুন ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে, একটার গায়ে আরেকটা লাগেনি। তবে ভাতের ফ্যান জড়িয়ে নেওয়ার পর এইভাবেই আমি খোলা অবস্থায় রেখে দেব। এই সময়ের মধ্যে যদি ঢাকনা চাপা ব্যবহার করা হয় তাহলে ভাতটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, বা আপনারা চাইলে একটা বলের মধ্যেও কিন্তু ঢেলে নিতে পারেন। এরপর ফ্রাইড রাইস বানানোর জন্য আমার লাগবে কিছুটা সবজি। তার মধ্যে নিয়ে নিলাম কুচি করে কেটে নেওয়া 2টা গাজর, 1 মুঠো মটরশুঁটি, ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া ফুলকপি, 10-12টা বিনস, আর নিয়েছি 1 ইঞ্চি কুচি করে কেটে নেওয়া আদা, 4-5টা মাঝখান দিয়ে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। এছাড়া আমার লাগবে বাঁধাকপি। এইখানে আমি 1 কাপ কুচি করে কেটে নেওয়া বাঁধাকপি সামান্য একটু লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর এর থেকে অনেকটা জল বেরোয়েছে, এই জলটা আমি ফেলে দিয়েছি। এখন এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে নেওয়া 2টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন এইগুলিকে মিশিয়ে নেব, তারপর বাকি উপকরণগুলি এর মধ্যে ব্যবহার করব। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 4 চামচের মতো চালের গুঁড়া, দিয়ে দেব 4 চামচের মতো বেসন। এখন এইগুলিকে আবারও মিশিয়ে নেব, তবে জল ব্যবহার করতে হবে না। বাঁধাকপির মধ্যে যে জল আছে এই জল দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর বাঁধাকপির পকোড়াটা তৈরি করে নেব, আর বাকি যা যা লাগবে তা আমি রান্নার সময় দেখিয়ে দেব। তো বাঁধাকপির পকোড়াটা তৈরি করার জন্য কড়াইতে বেশ খানিকটা সাদা তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর বাঁধাকপির মিশ্রণগুলি অল্প অল্প করে এইভাবে দিয়ে দিচ্ছি। তবে মিশ্রণটা দেওয়ার সময় চেপে চেপে গোল করে দিতে হবে না, হালকাভাবে দিয়ে দিতে হবে। চেপে চেপে যদি দিয়ে দেওয়া হয় তাহলে ভিতরের অংশ কাঁচা থাকবে, বাইরের অংশটা ব্রাউন কালার হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। তো বাঁধাকপির পকোড়াগুলিকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলি পকোড়া ভেজে নেব। তবে পকোড়াগুলি ছোট বড় আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। সবগুলি পকোড়া ভেজে নেওয়ার পর একই তেলের মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া ফুলকপি, বিনস, আর বাকি নরম সবজিগুলি পরে ব্যবহার করব। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখন এইগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভাজার সময় যাতে সবজিগুলি সিদ্ধ হয় সেদিকে লক্ষ্য করতে হবে।
তো 10 থেকে 12 মিনিট সময় নিয়ে এগুলিকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে নেওয়া গাজর, মটরশুঁটি। এরপর এর মধ্যে আবারও সামান্য একটু লবণ দিয়ে এইগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সবজিগুলিকে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন, তাহলে ভাজার সময় কিন্তু সবজিগুলি সিদ্ধ হয়ে যাবে। এইগুলিকে আবারও 6 থেকে 7 মিনিট সময় নিয়ে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব। ভেজে নেওয়া সবজিগুলিকে নামিয়ে নেওয়ার পর আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সাদা তেল, একই সঙ্গে দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘি আর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, এবারে এর মধ্যে দিয়ে দেব আস্ত গরম মশলা তেজপাতা। আস্ত গরম মশলার পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। একই সঙ্গে দিয়ে দিলাম মাঝখান দিয়ে কেটে নেওয়া 7-8টা কাজু বাদাম, কুচি করে কেটে নেওয়া 1 ইঞ্চি আদা। এখন এইগুলিকে কম আঁচে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। কিশমিশটা দেওয়ার পর আবারও কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব জল জড়িয়ে নেওয়া ভাত। তবে এই সময়ের মধ্যে একদম কম আঁচে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নেব, তারপর বাকি উপকরণগুলি এর মধ্যে ব্যবহার করব। হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। ঝাল বুঝে কিন্তু গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করবেন। দিয়ে দেব 1 চা চামচের মতো শাহী গরম মশলার গুঁড়া। তারপর এর মধ্যে দিয়ে দেব মাঝখান দিয়ে কেটে নেওয়া 4টা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা কম দিতে হবে, যেহেতু সবজিগুলি ভাজার সময় লবণ দেওয়া আছে। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া সবজিগুলি, আর বাকি রয়েছে বাঁধাকপির পকোড়াটা। বাঁধাকপির পকোড়াটা কিন্তু পরে ব্যবহার করতে হবে। দিয়ে দেব চিনি। চিনি লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তো এইখানে আমি 2 চা চামচ ব্যবহার করলাম, যদি লাগে তাহলে পরে আবার ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিয়ের পরিমাণটা বেশি দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। এখন এইগুলিকে একদম কম আছে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। এইভাবে যদি কম আছে নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয়, তাহলে ফ্লেভারটা ভালোভাবে মিশে যাবে, ভালো লাগবে। তো ভেজে নেওয়ার সময় লবণ আর চিনিটা একটু চেক করে নেবেন, যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন। তো 7 থেকে 8 মিনিট সময় নিয়ে এইগুলিকে কম আছে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপির পকোড়া। বাঁধাকপির পকোড়াটা দেওয়ার পর ভেজে নিতে হবে না, হালকা একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। এইভাবে যদি শীতের সবজি দিয়ে একদম নতুন ধরনের ফ্রাইড রাইস রান্না করা হয়, তাহলে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তো পকোড়াটা দেওয়ার পর হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে গরম গরম ফ্রাইড রাইস বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।